हेलो एवरीवन, वेलकम टू लेट्स इम्प्रूव यूट्यूब चैनल। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 12 কতগুলো অঙ্ক করব। আমাদের এখানে যে টপিক সেটা কি, সেটা হলো গোলক। আমাদের যে গোলক সংক্রান্ত বেসিক ফর্মুলাস এবং বেসিক অঙ্ক সেগুলো আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা ভিডিওটি না দেখলে এখানে আই বাটনে তার লিংক আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আজকে আমরা কি কি অঙ্ক করব। ওকে, তাহলে আমাদের যে আজকের প্রথম অঙ্ক সেটা হলো কোষে দেখি 12 তার 3 নম্বর অঙ্ক। আমরা 2 নম্বর অবধি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছিলাম। 3 নম্বর অঙ্কতে কি আছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘনসেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে কোয়েশ্চনটি কি বলা হয়েছে, একটি স্কুলে শর্টপাট খেলার জন্য, শর্টপাট মানে কি লোহার বল ছোড়ার যে খেলাটা হয় সেটাকে কি বলা হয় শর্টপাট। শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। তাহলে কি বলা আছে, বলটিতে কত ঘনসেমি লোহা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, কত ঘনসেমি লোহা আছে মানে আমাদের কি বের করতে বলা হচ্ছে, এখানে আমাদের যে বলের আয়তন সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা খুব ইজি এটা আয়তন বের করা, জাস্ট ফর্মুলায় পুট করলেই হয়ে যাবে। তাহলে অঙ্কটি দেখে নিই যে কি করে করা হচ্ছে। ফার্স্টে কি দেওয়া আছে, দেওয়া আছে হলো বলের ব্যাস, সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হলো 7 সেন্টিমিটার। কিন্তু আমরা যে বিভিন্ন ফর্মুলা জানি সেগুলো কি দিয়ে, সেগুলো হলো ব্যাসার্ধ দিয়ে, তাই তো? তাহলে সুতরাং বলের ব্যাসার্ধ সেটা আমরা বের করে নিই। তাহলে বলের ব্যাসার্ধ এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, বলের ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ কি হয় ঠিক ব্যাসের হাফ, তাই তো? তাহলে 7/2 এত সেন্টিমিটার, ক্লিয়ার? এবার তাহলে সুতরাং বলের আয়তন কত, সুতরাং বলের আয়তন সেটা কি বের হবে, সেটা বের হবে হলো, আমরা বলের আয়তনের ফর্মুলা কি জানি, কোন একটি গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 πr³। তাহলে 4/3 × π, পাই মানে কত, 22/7 ইন্টু r³, আর কত, আর মানে হলো ব্যাসার্ধ, সেটা হলো 7/2। তাহলে 3/7/2 যেহেতু কিউব, তাহলে 7/2 × 7/2 × 7/2। ওকে, তাহলে এখানে বলের আয়তন আসলো এটা। এবার এর একক কি হবে, দেখো একক আমরা কি জানি, আয়তন তার মানে ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। তাহলে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি, ইউনিট আমাদের লিখতেই হবে, ঠিক তো? তাহলে এখানে কি করা হচ্ছে, দেখো আমাদের কি কি কাটা চলে যাচ্ছে, 7 দিয়ে 7 কাটা চলে গেল, দেন 1টা 2 2টা 2, তার সঙ্গে এই 4 কাটা চলে গেল, 1 1, দেন এই 2 দিয়ে যদি কাটা দিই এটা হয়ে গেল 11, তাই তো? তাহলে এখানে কি চলে আসছে, 11 × 7 × 7, তার মানে 11 × 49/3, কারণ 7 × 7 49 × 11/3, এত সেন্টিমিটার কিউব। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি কত চলে আসবে, 49 কে 11 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি আসবে, এটা আসবে হলো 539, তাই তো? তাহলে এখানে কি চলে আসছে, চলে আসছে 539/3, এত সেন্টিমিটার কিউব। এবার এটাকে যদি আমরা, এটা কি আসবে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে, তাহলে কি আসবে, 164 × 1/3, এত সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে এটা কি, এটা হয়ে গেল বলের আয়তন। এবার আমাদের যে বলের আয়তন বেরোলো সেটাই কি হবে, বলের মধ্যে কত পরিমাণের লোহা আছে সেটাই বলের আয়তন দিয়ে বোঝা যাবে। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে শর্টপাট বলের মধ্যে এত ঘন সেন্টিমিটার বা এত সেন্টিমিটার কিউব লোহা উপস্থিত আছে। ওকে, তাহলে আমাদের যে 3 নম্বর অঙ্ক সেটা আমাদের এখানে হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর অঙ্কতে। তাহলে এবার কি, এবার হলো 4 নম্বর অঙ্ক, তাই তো? দেখো 4 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, বলা হয়েছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করো। তাহলে কি করা হলো, একটি নিরেট গোলক আছে, নিরেট গোলক মানে কি, যার পুরোটাই যে মেটেরিয়াল দিয়ে সেই মেটেরিয়াল প্রেজেন্ট আছে, তাই তো? তাহলে এইরকম একটি নিরেট গোলক তার ব্যাস কত, ব্যাস হলো 28 সেন্টিমিটার, একে আমরা জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলাম মানে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, ক্লিয়ার? তাহলে এই বলটি যে পরিমাণ জল অপসারণ করবে সেটা নির্ণয় করতে হবে। এবার জল অপসারণ করা মানে কি, দেখো আমরা যদি কোনো একটি বলকে জলের মধ্যে নিমজ্জিত করি তাহলে বলটি তার যত পরিমাণ স্পেস দরকার সেটা তো জলের মধ্যে নিয়ে নেবে, তাহলে ওই পজিশনে যে জল ছিল সেটাকে সে সেখান থেকে সরিয়ে দেবে, এটাই কি বলা হয় জল অপসারণ করা।
তাহলে জল কতখানি অপসরণ করবে বলতো? বলের যে আয়তন ঠিক সেই পরিমাণ জল সেই বলটি অপসরণ করবে। তাহলে এখানে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, এখানে আমাদের অ্যাকচুয়ালি কি ফাইন্ড করতে হচ্ছে? এখানে আমাদের ফাইন্ড করতে হবে বলের আয়তন, তাই তো? তাহলে চলো আমরা সেটা করে নিই। দেখো তাহলে এখানে কি বলা আছে, বলা আছে হলো বলের ব্যাস সেটা সমান সমান কত, সেটা হলো 28 সেন্টিমিটার। ওকে, তাহলে আগের অঙ্কের মতো এখানে আমাদের কি করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে ব্যাস বাই 2, এত সেন্টিমিটার। তাহলে 28 বাই 2 সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 14 সেন্টিমিটার, তাই তো? তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, সেটা বেরিয়ে গেলো 14 সেন্টিমিটার। এবার জল অপসরণ করবে মানে আমরা অলরেডি বুঝে গেছি কি বের করতে হবে, আয়তন। তাহলে সুতরাং বলের আয়তন সেটা ইকুয়াল টু কত হবে, আমরা ফর্মুলা কি জানি, 4/3 πr³, কারেক্ট? তাহলে এখানে আমরা কি করছি, 4/3 × π মানে কত, সেটা হলো 22/7 × r³, অর্থাৎ 14 × 14 × 14। ওকে, তাহলে এখান দিয়ে আমরা 7 দিয়ে কাটা দিই, এটা কত চলে আসবে 2। আর এখানে আমরা কি মিস করে গেছি, এখানে একক লিখিনি, একক কিন্তু আমাদের লিখতেই হচ্ছে, তাহলে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এবার তাহলে আমাদের কি আসছে, দেখো 4 × 4 × 8 = 22, দ্যাট ইজ কত হয়ে যাবে 88। 88 × যদি আমরা 2 করি সেটা হবে 176 × 14 × 14, সেটা কত হয়, সেটা হয় হলো 196/3, এত সেন্টিমিটার কিউব। তাহলে এবার এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে, আমি এখানে ক্যালকুলেট করে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তাহলে 176 × 196/3, তাই তো? তাহলে এটা আমাদের চলে আসবে হলো 11498.67, এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা কি আসছে, এটা ক্যালকুলেট করলে আমাদের চলে আসবে 11498.67, এত সেন্টিমিটার কিউব। এখানে আমি সুবিধার জন্য তাড়াতাড়ি করে দিলাম, কিন্তু তোমরা কিন্তু এটাকে পুরো লিখে নিয়ে আস্তে আস্তে ক্যালকুলেট করবে। ওকে, তাহলে আমাদের যে এই 4 নম্বর অঙ্ক, সেখানে কি বলা হয়েছিল কতখানি জল অপসরণ করবে। তাহলে আয়তন যেহেতু এটা বেরোলো, তাহলে জল কতখানি অপসরণ করবে এটা, তাহলে সেটা আমরা উত্তর লিখে দেব যে বলটিকে সম্পূর্ণ নিমজ্জিত করলে 11498.67 সেন্টিমিটার কিউব জল অপসরণ করবে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক সেটা এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার চলো আমরা আমাদের নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্কতে চলে যাই। ওকে, তাহলে এবার আমরা কত নম্বর অঙ্ক করবো, এবার আমরা করছি হলো 5 নম্বর, তাই তো? তাহলে 5 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ একটি বেলুন ছিল, সেটা কিরকম, সেটা হলো গোলকাকার, এর শুরুতে ব্যাসার্ধ কত ছিল, সেটা ছিল 7 সেন্টিমিটার, কিন্তু ফোলানোর পর সেটা হয়ে গেল 21 সেন্টিমিটার। তাহলে বুঝতেই পারছো শুরুতে যা সমগ্রতলের ক্ষেত্রফল থাকবে পরে সমগ্রতলের ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে যেহেতু ব্যাসার্ধ চেঞ্জ হলো। তাহলে এখানে আমাদের সেই যে দুটো ক্ষেত্রফল হচ্ছে তাদের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে খুব ইজি, ফার্স্টে আমরা কি করব, প্রথমে কতখানি ক্ষেত্রফল সেটা আমরা ফার্স্টে ক্যালকুলেট করি। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা কি লিখছি, আমরা লিখছি হলো শুরুতে ব্যাসার্ধ, তাই তো? শুরুতে ব্যাসার্ধ কত ছিল, সেটা ছিল হলো 7 সেন্টিমিটার। তাহলে আমরা শুরুতে সমগ্রতলের ক্ষেত্রফল বের করি। তাহলে সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল সেটা সমান সমান কত হবে, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, সেটা হলো 4πr², তাই তো? তাহলে 4π, দেখো এখানে আমরা পায়ের ভ্যালু পুট করলাম না, তার কারণ কি, আমাদের লাস্টে গিয়ে কী করতে হবে, অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাত বের করার সময় 4π এসব কি কাটা চলে যাবে। তাহলে আমি তোমাদের একটি সাজেস্ট করবো, যখনই আমাদের এরকম অনুপাতের অঙ্ক থাকবে তখন আমরা পুরো ক্যালকুলেশন কোথাও করবো না, লাস্টে গিয়ে যখন আমরা অনুপাত বের করবো তখন আমাদের যে কমন বিষয়গুলো সেগুলো কাটা চলে যাবে, ক্লিয়ার? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, 4π, ব্যাসার্ধ কত 7, তাহলে × 7² এত সেন্টিমিটার স্কোয়ার, কারেক্ট? তাহলে এটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বের হয়ে গেল। নেক্সট, এরপর কি, ফোলানোর পর ব্যাসার্ধ কত, ফোলানোর পর ব্যাসার্ধ হলো কত বলা আছে, 21 সেন্টিমিটার, কারেক্ট? তাহলে এখান থেকে কি, এখান থেকে আমরা আবার ফোলানোর পর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সুতরাং ফোলানোর পর
क्षेत्रफल लिखी और समग्रतल क्षेत्रफल लिखी दोटो की सेम बोझा गोलकर क्षेत्र क्षेत्रफल कत हो जाए यहाँ हो जाए फोर पाई इंटू आर कत एन से टोन्टी वन इंटू टोटी वन स्कोयर एत सेंटीमिटार स्कोयर वर्ग सेंटीमिटार की करते बला अनुपात बेर करते बला अनुपात कीसर कीसर बला देखो हमारे पूर्वर साथे पर अर्थात प्रथम काब प्रथम जो क्षेत्रफल छोटा और तरपर निब फलानों पर दुटो अनुपात बेर करनी तेल क्यी हे सूतरा निर्णय अनुपात से समान समान कत है देखो फोर पाई इंटू सेवेन स्कोयर इज टू फाइनल कत क्षेत्रफल हो फोर पाई इंटू टोन्टी वन स्कोयर करेक्ट तो एखे बोथ साइड के फोर पाई काटा चले जाए कारण इज टू मान कि से तो बाई तो फोर पाई काटा चले जाने कि सेवेन इंटू सेवेन इज टू टोन्टी वन इंटू टोन्टी वन एबार देखो सेवेन दिए टोन्टी वन काटा चले जाए आबार सेवेन दिए टोन्टी वन काटा चले जाए तर मैंने कि थ्री इंटू थ्री और एखे थको वन इंटू वन तो आसान इंटू वन मैं वन इज टू बाई जी तुम्हारा बुझते असुविधा है एक लाइन कर दीची एट कि आसचुअलि देखो ये लाइनटर पर लिखते परि एट इज टू फोर पाई इंटू सेवेन और नीचे कि लिखा जाए फोर पाई इंटू टोन्टी वन इंटू टोन्टी वन ओके एट लेखा जाबार फोर पाई काटा चले गल सेवेन दिए काटा दी एट वन एट थ्री एट वन एट थ्री तो हमें कि आसच हलो वन बाई नाइन एट इक्वल टू हमें कि लिखते परि वन इज टू नाइन ओके जो अनुपात बेर करते बला से कत आसल से आसल हलो वन इज टू नाइन ओके तो हमें जो पाँच नम्बर अंक से फिलल ये क्योंकि खूब एक इजी अंक छो क्यों जो कैलकुलेशनगुलो करतम तो हमारे बड़ो हो जो तो जखनी अनुपात बेर करब तक कि मन रखब जो कैलकुलेशनगुलो शुरूते करब ना फाइनल जो अनुपात बेर करते तक सेगो एम काटा चले जाए देखो फोर पाई अलरेडी काटा चले गल क्लियर तो आई होप जो तुम्हारा अंकगुलो बुझते पर नेक्स्ट भिडियो से कतगुलो अंक करब तुम्हारा से भिडियो अवश्य देखो और जो ये भिडियो भालो लागे भिडियो के लाइक करबे एवं बंधुदेर साथे शेयर करबे थैंक यू।